হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে আর একবার এসেছি কৌশিক স্যারের ক্লাস চ্যানেলের পক্ষ থেকে। আমরা এর আগে বিভিন্ন ধরনের ভিডিও করেছি এবং আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন, যেমন হচ্ছে লকডাউনে অনেকের চাকরি গেছে, সেক্ষেত্রে ইন্টারভিউ সেলস সেক্টরে কেমনভাবে দেবেন, কিভাবে আপনারা চাকরি পাবেন এবং পরবর্তীতে কিভাবে লকডাউনে চাকরি ধরে রাখবেন তার উপর। আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আমাদের ভিউয়ার্সদের ডিমান্ড ছিল যে ব্যাংকিং সেক্টরে চাকরি করতে গেলে কী ধরনের ইন্টারভিউ কোশ্চেন এসে থাকে বা কী ধরনের ইন্টারভিউ আমরা দিতে পারি, খুব সহজে সিলেকশন হতে পারি সেটা সম্বন্ধে। তো সেই ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি আজকে। প্রাইভেট ব্যাংকে সিলেকশন কীভাবে হবো, আমরা শিওর শর্ট বা শিওর সাকসেস পাবো সেটার উপর। তো ভিডিও শুরু করার আগে একটা কথা সম্বন্ধে আমি বলবো, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যইভাবে আপনারা ভিডিওটাকে লাইক দিন এবং শেয়ার করুন এবং তার সাথে সাথে ভিডিও সাবস্ক্রাইব করুন। কেননা কি যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদের কাজে লাগার মতো ভিডিও বা যে ভিডিও দেখে আপনাদের সত্যি চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধা হয় এবং অন্যান্য ভালো জায়গায় চাকরি আপনারা করতে পারেন এবং অন্যান্য এডুকেশন সেক্টরের ভিডিও কিন্তু আমি চেষ্টা করব আপনাদের দিতে, যাতে হচ্ছে আপনাদের লাইফে হেল্প হয়। তো ভিডিও শুরু করছি। আগে প্রথমে জানতে হবে যে ইন্ডিয়ায় ব্যাংকিং সেক্টরটা কীরকম আছে বা ভারতে ব্যাংকিং সেক্টর বলতে আমরা কী বুঝি। প্রথম কথা হচ্ছে ভারতবর্ষে এখনকার যা কন্ডিশন তাতে হচ্ছে আমাদের 12টি সরকারি ব্যাংক হচ্ছে আছে এবং 22টি বেসরকারি ব্যাংক আছে। তো সরকারি ব্যাংক সম্বন্ধে আপনারা ইন্টারভিউ বোর্ডের কোশ্চেন সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছেন, তো সরকারি ব্যাংকের সম্বন্ধে আজকে আমি আলোচনায় যাচ্ছি না। কেননা কি এখানে IBPS পরীক্ষা বা ইত্যাদি পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউগুলো হয়ে থাকে, তো এগুলো অনেকটা ডিফিকাল্ট এবং অনেকটা টাইম টেকিং, সেগুলো নিয়ে পরের পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। আজকে যে সেক্টরের ভিডিও নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে বেসরকারি সেক্টরের ভিডিও বা বেসরকারি ব্যাংকে কী ধরনের ভিডিও হয়। বেসিক্যালি ICICI ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, HDFC ব্যাংক, বন্ধন ব্যাংক যেগুলো আছে সেই ব্যাংকিং সেক্টরে কী ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। প্রথম কথা হচ্ছে ব্যাংকিং সেক্টরে প্রথমত জানতে হবে যে বেসরকারি ব্যাংকিং সেক্টরে কী কী সেক্টরে জেনারেলি চাকরি বাকরিটা হয়। প্রথমত হচ্ছে বেসরকারি ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বড় যে জায়গাটায় রিকোয়ারমেন্ট হয় সেখানটা হচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সেলিংয়ের ব্যাপারটা। ক্রেডিট কার্ড সেলিং হচ্ছে একটা ব্যাংকিং সেক্টরে প্রধান জায়গা বা প্রধান একটা বিচরণ জায়গা। সেকেন্ড হচ্ছে কি পার্সোনাল লোনের জায়গা, পার্সোনাল লোন অনেক সময় দেওয়া হয় ব্যাংক থেকে, সেই জায়গায় একটা প্রচুর পরিমাণে স্টাফ নেওয়া হয়। থার্ড হচ্ছে বিজনেস লোনের জায়গা, বিজনেস লোনেও প্রচুর পরিমাণে লোক নেওয়া হচ্ছে বা প্রচুর পরিমাণে লোক নেওয়া হয়। তারপরে ফোর্থ পজিশানে যেটা হচ্ছে রিকোভারি সেক্টর, অনেক সময় দেখা যায় লোন নিচ্ছেন অনেকে কিন্তু লোন দিচ্ছেন না, তো সেই জায়গায় কিন্তু একটা প্রচুর পরিমাণে লোকজন নেওয়া হয় বা এটা হয়। এবং পরবর্তীতে আরেকটা সেক্টর হচ্ছে সোয়াপ মেশিন সেক্টর, যে সোয়াপ মেশিন সেক্টরেও প্রচুর পরিমাণে লোক নেওয়া হয়। তা এই সমস্ত সেক্টরে যে লোক নেওয়া হয় প্রাইভেট ব্যাংকগুলোতে, তো কী ধরনের কোশ্চেন আমাদের ইন্টারভিউ বোর্ডে আমরা ফেস করব সেটা সম্বন্ধে প্রথম আলোচনা শুরু করছি। প্রথম কোশ্চেন যেটা হয়, প্রথমেই আপনি যদি কোনো ব্যাংকিং ইন্টারভিউতে দিকে যান, ফার্স্ট কোশ্চেন যেটা সম্বন্ধে আসে সেটা হচ্ছে ওয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন ব্যাংকিং সেক্টর, আপনি কেন ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্টেড। তো বন্ধুরা, প্রথম যে কোশ্চেন আসে বা প্রথম কোশ্চেনের যে উত্তর এটা সম্বন্ধে আপনারা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবেন। প্রথম কোশ্চেনের অ্যান্সার সম্বন্ধে আপনারা কি বলতে পারেন? প্রথম কোশ্চেনের অ্যান্সার সম্বন্ধে বলতে পারেন যে ব্যাংকিং সেক্টর এমন একটা সেক্টর যেখানে ট্রেনিং হিসাবে জয়েন করেও জেনারেল ম্যানেজার পোস্টে খুব সহজেই যাওয়া যায়। কিভাবে জেনারেল ম্যানেজার পোস্টে যাওয়া যায়? বাই দ্য প্রমোশন, একবার স্টেপ বাই স্টেপ আপনার প্রমোশন হবে এবং প্রমোশন হওয়ার সাথে সাথে আপনার মধ্যে যদি সেই পরিমাণ ক্যাপাবিলিটি থাকে বা এলিজিবিলিটি থাকে অবশ্যইভাবে আপনি কিন্তু জেনারেল ম্যানেজারের পোস্টে অবধি যেতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ব্যাংকিং ম্যানেজার পোস্টে আপনি চাকরি করার সময় আপনি কিন্তু আপনার সোশ্যাল স্ট্যাটাসও একটা বিরাট জায়গা ধরে রাখে বা এটা, তো এই জিনিসটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড যে কোশ্চেনটা ব্যাংকিং সেক্টরে এসেই থাকে বা ব্যাংকিং সেক্টরে যেটা খুব কমন কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের মধ্যে ডিফারেন্সটা কি। প্রথম কথা হচ্ছে বন্ধুরা, সেন্ট্রাল ব্যাংক জিনিসটা কি সেটা আপনাদেরকে প্রথম জানতে হবে। প্রত্যেকটা দেশের এক একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকে, আমাদের ভারতবর্ষেও একটা সেন্ট্রাল ব্যাংক আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে RBI।
আরবিআই এর সাথে অন্যান্য যে সমস্ত কমার্শিয়াল ব্যাংক রয়েছে, যেমন হচ্ছে এসবিআই ধরুন, ব্যাংক অফ ইন্ডিয়া ধরুন, ব্যাংক অফ বরোদা ধরুন, কানাড়া ব্যাংক ধরুন, এদের যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা কি জিনিস? প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে অ্যাপেক্স ইনস্টিটিউশন, এরা কোনো টার্গেট ওরিয়েন্টেড কোনো বিজনেস করে না, বা এরা এদের পাবলিক প্রফিটের কোনো ব্যাপার নেই, পাবলিকের সঙ্গে ডাইরেক্ট ট্রানজাকশনও নেই। একটা ইউনিক ক্ষমতা এদের রয়েছে, সেটা হচ্ছে কি মানি প্রিন্টিং ক্ষমতা, মানে হচ্ছে নোট ছাপানোর ক্ষমতা এদের রয়েছে। এদেরকে বলা হয় ব্যাংকার্স অফ দ্য ব্যাংক, মানে কি কোন ব্যাংকের ইন্টারেস্ট রেট কত হবে, কোন ব্যাংক কীভাবে কাজ করবে, এবং সরকারকে এরা সাহায্য করে লোন দিয়ে, এরা হচ্ছে প্রধান জায়গা, এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের কাজ। কমার্শিয়াল ব্যাংক কী করে? কমার্শিয়াল ব্যাংক হচ্ছে কি মানি ডিপোজিট করার জন্য, লোন দেওয়ার জন্য এরা হচ্ছে কাজ করে থাকে। তো সেকেন্ড কোশ্চেন হিসাবে আপনাদের সবসময় মনে রাখতে হবে যে সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের ডিফারেন্সটা কী। থার্ড কোশ্চেন যেটা হিসাবে আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চেক অ্যান্ড ডিমান্ড ড্রাফট, চেকের সম্বন্ধে এবং ডিমান্ড ড্রাফটের মধ্যে ডিফারেন্সটা কী? বন্ধুরা, যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন, চেক এবং ডিমান্ড ড্রাফটের মধ্যে বেসিক ডিফারেন্স কী আছে? চেক বেসিক্যালি ইস্যুড বাই এ পার্সন, মানে কি একটা চেক যদি আপনি দেন, তার গ্যারেন্টার কি? তার গ্যারেন্টার আপনি স্বয়ং। সেক্ষেত্রে চেকে অনেক সময় দেখা যায় চেকটা যদি বাউন্স করে যায়, তো সেক্ষেত্রে গ্যারেন্টার আপনি, কেননা কি আপনি লোককে ভুল বলেছিলেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে, এবং সেই টাকা আছে বলেই আপনি লোকটাকে চেক ইস্যু করেছিলেন, কিন্তু দেখা গেল সেই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে নেই, সেই কারণে চেক বাউন্স করলো। কিন্তু এই ঘটনাটা কখনোই ঘটে না, কখনো ড্রাফট কিন্তু কোনো দিন বাউন্স করে না, কেননা কি ড্রাফটের গ্যারেন্টার হচ্ছে ব্যাঙ্ক স্বয়ং। কেননা কি ড্রাফট আপনি একটা ব্যাংক থেকে যখন ড্রাফট করাতে যাচ্ছেন, তখন কি দেখা হয় ব্যাংক প্রথমে চেক করে নেয় যে ব্যাংকে অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা আছে কিনা, তারপর আপনাকে ড্রাফটের সার্টিফিকেটটা একটা অ্যানিমেটেড টাকার বিনিময়ে ইস্যু করা হয়। সেক্ষেত্রে ড্রাফট বাউন্স করার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না, এই জায়গাগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে যেটা কোশ্চেন আসে, আপনি যদি ডেবিট ক্রেডিট কার্ড সেলিংয়ের মধ্যে দিয়ে ইন্টারভিউ দিতে যান, তাতে একটা কোশ্চেন খুব কমনভাবে আসে, ডেবিট কার্ড জিনিসটা কি এবং ক্রেডিট কার্ড জিনিসটা কি। প্রথমে বন্ধুরা, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সেলিং হিসেবে কিন্তু প্রচুর প্রচুর লোক নেওয়া হয়। আপনারা ক্রেডিট কার্ড কাকে বলে, ডেবিট কার্ড কাকে বলে, সেই ব্যাপারটাকে আপনাকে খুব ক্লিয়ারলি জানতে হবে। প্রথম কথা হচ্ছে ডেবিট কার্ড জিনিসটা কি। ডেবিট কার্ড জিনিসটা হচ্ছে এটিএম কার্ড, সত্যি কথা বলতে। তার কারণটা কি, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, আর বদলে ব্যাংক একটা কার্ড আপনাকে ইস্যু করছে, এটাকে ওয়ান কাইন্ড অফ প্লাস্টিক মানি বলা হয়। আপনি কোনো জায়গায় গেলেন, কোনো কিছু জিনিস পারচেস করছেন, এবং পারচেস করার পর ডেবিট কার্ডটা আপনি দিলেন, সেখানে গিয়ে সোয়াপ মেশিনে সেটাকে দিয়ে সোয়াপিং করা হলো, এবং আপনি তার আপনার পিন নাম্বারটা দিলেন, কত টাকা আছে দিতে হবে বিল সেটা দিলেন, দেওয়ার সাথে সাথে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, আপনার অ্যাকাউন্ট থেকে সেই কোম্পানির অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার কোনো কারোর কাছে ধার নেওয়ারও বা ক্রেডিট নেওয়ারও কোনো ব্যাপার থাকে না। কিন্তু ক্রেডিট কার্ড জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। সম্পূর্ণ ডিফারেন্ট কি, আপনার নামে যদি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্রেডিট কার্ড হচ্ছে আপনার স্যালারি বা আপনার ইনকাম কতটা তার উপর নির্ভর করে ক্রেডিট কার্ডের লিমিট সেট করা হয়। একটা লিমিটেড টাইমের মধ্যে আপনাকে কতটা টাইমের মধ্যে কতটা পরিমাণ টাকা সেটা বিচার করাও দেওয়া হয়। আপনি শপিং করার পর ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি শপিং করলে ব্যাংক আপনার টাকাটা পেমেন্ট করে দিল, এবং নির্দিষ্ট সময়ের পর আপনাকে কিন্তু সেই টাকাটা আবার ব্যাংকে ফেরত দিতে হবে। এটা হচ্ছে ক্রেডিট কার্ডের নিয়ম। ক্রেডিট কার্ডের একটা লিমিটেশনস থাকে যে আপনি কত পরিমাণ টাকা আপনি গিয়ে করতে পারছেন, সেই লিমিটেশনটা কিন্তু আপনার ইনকামের উপর বা স্যালারির উপর ডিপেন্ড করে হয়। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা, আমরা কী কী কোশ্চেন আলোচনা করলাম আজকে বর্তমানে ভিডিওতে? এক নম্বর, কেন আপনি ব্যাংকিং সেক্টরে ইন্টারেস্টেড, আপনার সঙ্গে সেন্ট্রাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের মধ্যে তফাৎ কী, মোটামুটি কত ধরনের ব্যাংক বা কত ধরনের চাকরি বাকরি আমাদের এ সেক্টরে হয়, এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মধ্যে ডিফারেন্সটা কী, সেইগুলো এই বন্ধুরা আরও কোশ্চেন আমরা আলোচনা করব। আর একটা কোশ্চেন আমাদের খুব বেশি করে আসে যে কি করে আপনি একটা ডকুমেন্ট, যদি ধরুন একজন ক্যান্ডিডেটের কাছ থেকে একটা অ্যাকাউন্ট খুলবে, তো কী কী ডকুমেন্ট দরকার, একজন পার্সনের কী কী ডকুমেন্ট দরকার? প্রথমে মনে রাখবেন ক্যান্ডিডেটের একটা এজ প্রুফ দরকার হয়, এজ প্রুফ দরকার হয়। একটা ফটো আইডি দরকার হয়, ফটো আইডি হিসাবে তিনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইউজ করতে হবে। প্যান কার্ড অবশ্যভাবেই দরকার হয়, এবং একটা অ্যাড্রেস প্রুফ দরকার হয়।
তো এই সমস্ত কোশ্চেনগুলোকে দেখে আপনাকে কিন্তু বন্ধুরা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। আবারও বললাম, পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব, কি করে আমরা শিওর সাকসেস পাবো ব্যাংকিং সেক্টরে। ততক্ষণ অবধি আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওতে কমেন্ট করুন। খুব ভালো লাগলো বন্ধুরা আপনাদের সাথে কথা বলে। ভালো থাকুন, নমস্কার।